আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি বিশেষ দিন, অযোধ্যায় রাম মন্দির স্থাপন এবং তাতে রামমূর্তির প্রাণ প্রতিষ্ঠা আজকে হচ্ছে, তাই সেই উপলক্ষ করে সারা দেশ জুড়ে কিন্তু আমাদের রামের পুজো হচ্ছে। তো সেই উপলক্ষে জলপাইগুড়িতে 22 ফুটের রামমূর্তি তৈরি হয়েছে এবং কিভাবে এখানে পুজো হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। চলুন আমাদের এখানে রাম পুজোর কীরকম আয়োজন হয়েছে সেটা একবার দেখে নি। আজ অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা হবে, সেই উপলক্ষে আমাদের জলপাইগুড়িতে দেখুন 22 ফুট উচ্চতার বড় একটা রাম শ্রী রামচন্দ্রের মূর্তি বানানো হয়েছে। প্রচুর মানুষ এসেছে এখানে, আমরা এসেছি, প্রচুর মানুষের সমাগম হয়েছে, বিভিন্ন অনুষ্ঠান এখানে হবে। কিছুক্ষণ পর পুজো শুরু হবে, রামের ঘট সাজানো রয়েছে। নম ব্রহ্মণ দেবায় গোব্রাহ্ম বিদুর দুর্যধনস্থা আচার্য বাম সংমা রাজা বচনম বিদম পান্ডুর পুত্র মহাচার্য মহিত বিদুরুম দুর্যোধন তব শিষ্য ধি ধীম ধীমতা আয়োজন শুরু হয়েছে, সবাই পুজোয় ব্যস্ত, পুজোর আয়োজন, পুজো গোছানোর, তারপর পুজো শুরু হবে। এই যে সারা দেশ জুড়ে একটা রাম পূজোর আয়োজন, এটা কিন্তু একটা দেখার মতন জিনিস।
জানাবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত।